আহসান মঞ্জিল বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা পুরনো ঢাকার আদি ঐতিহ্যের এক অপূর্ব স্থাপনা। 1800 শতকের মাঝামাঝিতে ইসলামপুরের কুমারটুলিতে নির্মিত আহসান মঞ্জিল মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন। আহসান মঞ্জিলের সুউচ্চ গম্বুজের চূড়া জানান দেয় আদি ঢাকার গৌরবময় ইতিহাসের। এককালে এটি জমিদারদের প্রমোদ ভবন, পরে ঢাকার নবাবদের আবাসিক ভবন ও জমিদারি পরিচালনার সদর কাছারি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে বাংলাদেশের প্রাকৃতি হিসেবে সংরক্ষিত রয়েছে। ইতিহাস ঘেঁটে জানা যায়, এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই বাড়িটির নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 সালের নির্মাণ কাজ শেষ হয়। এর আগে 1720 সালে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ফরাসিরা দীর্ঘদিন এটিকে বাণিজ্য খুঁটি হিসেবে ব্যবহার করে। 1757 সালে পলাশি যুদ্ধের পর উক্ত কুঠিটি ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায় এবং তা পরে ফেরতও দেওয়া হয়। পরে 1830 সালে ঢাকার বেগম বাজারে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। পরবর্তীতে ভবনটির কলেবর বৃদ্ধি ও সংস্কার করে বর্তমান আকৃতিতে আনা হয়। তবে নির্মাণের পর থেকে বেশ কয়েকবার ভবনটিতে সংস্কার করা হয়েছে। বলা হয়ে থাকে তৎকালীন ঢাকার অন্যতম সুউচ্চ এবং দৃষ্টিনন্দন ভবন ছিল এটি। প্রসাদর গম্বুজটির শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও দৃষ্টি আকর্ষণ করত সবার। নানা কারণে ঐতিহাসিক ভূমিকা রয়েছে আহসান মঞ্জিলের। উপমহাদেশের ইতিহাসের বাঁকবদল করে দেয়। রাজনৈতিক দল মুসলিম লীগের জন্ম এই ভবনে। 1906 সালে এই ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে মুসলিম লীগ Thank you.
সংস্কারের অভাবে আহসান মঞ্জিল জরাজীর্ণ হয় এবং এখানে থাকা মূল্যবান জিনিসপত্র নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনতে থাকে। 1974 সালে নবাব পরিবারের উত্তরাধিকারীগণ সংস্করণে অপারগতা প্রকাশ করলে আহসান মঞ্জিল নিলামে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2 নভেম্বর 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিল নিলামে বিক্রি করার প্রস্তাব বাতিল করে দেন এবং সংস্কারপূর্বক এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ প্রদান করেন। 3 নভেম্বর 1985 সালে সরকার সামরিক বিধি জারির মাধ্যমে আহসান মঞ্জিল প্রাসাদ ও তৎসংলগ্ন 5.65 একর সম্পত্তি অধিগ্রহণ করে যার মধ্যে 4.96 একর জমি জাদুঘরকে দেওয়া হয়। 3 মার্চ 1986 সালের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আহসান মঞ্জিল বাস্তবায়নের সার্বিক দায়িত্ব বাংলাদেশ জাদুঘরকে দেয় এবং ভবনাদি সংস্কারের কাজ পিআইডব্লিউকে প্রদান করেন। 20 সেপ্টেম্বর 1992 সালে প্রথম পর্যায়ের উন্নয়ন ও সংস্কার কাজ শেষে আহসান মঞ্জিল জাদুঘর দর্শকদের জন্য খুলে দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1994 সালে